আমাদের মিছিল শুরু হচ্ছে, আপনারা সবাই এগিয়ে আসুন। গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছে বিজেপি সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গত চার বছর ধরে আমাদের রাজ্যে গণতন্ত্র আক্রান্ত, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। একদিকে রাজ্য জুড়ে নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে, আর অন্যদিকে শিক্ষা এবং কাজের অধিকার আক্রান্ত, শিক্ষা এবং কাজের অধিকার আক্রান্ত, গণতন্ত্র নেই। এই প্রেক্ষাপটে আমাদের রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে রুটি রুজির লড়াইকে আরও বেগবান করতে সদর ডিওয়াইএফআই এবং সদর এসএফআই ডিওয়াইএফআইএসির উদ্যোগে আজকে আমরা এখানে বাইক মিছিলে সমবেত হয়েছি। এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এবং আগামী দিনে কাজ ও শিক্ষার দাবিকে আমাদের মিছিল এখনই শুরু হবে। সমস্ত